আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে অনেক রাত আর এই রাতের মধ্যে ভিডিওটা করতেছি কারণ হচ্ছে এমন একটি প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন অলিভ অয়েল, যারা যারা কসমেটিক্স ব্যবসা করতে যাচ্ছেন এবং স্মার্টভাবে করতে যাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো। তো এই অলিভ অয়েল নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন খুব সুন্দরভাবে ব্যবসাটা করতে পারবেন। এটাতে প্রচুর পরিমাণে লাভ, এবং কীর পরিমাণ লাভ এটা আমার ডিলারের সাথে আছে, এখন আমি ডিলারের সাথে কথা বলবো। ভাই এটার কিনা রেট কত? ভাই ধরেন এটা আমি আপনার কাছ থেকে তো নিলাম, আপনি লিগাল রেটটা বলেন আমার দর্শকদের যারা আপনার কাছ থেকে নিতে পারবে আর কি। এটা লিগাল রেট কত, মার্কেটিং রেট কত ভাই? আপনার কিনা রেট ফ্ল্যাট রেট ধরতে পারবো পার পিস 90 টাকা। 90 টাকা না? তো দেখেন এটা কিন্তু পার পিস 90 টাকা। এটার এমআরপি কত ভাই? এমআরপিটা দেখান তো একটু ধরে। এমআরপি ওই যে 175 টাকা দেখাচ্ছে। 175 টাকা এটা আপনার কম বেশি হয়। 175 টাকা এমআরপি, 175 টাকা এমআরপির মাল আপনি পাচ্ছেন 90 টাকা ফ্ল্যাট রেট। এটা কিন্তু আমি এই তিনটা কিন্তু আমার অর্ডার আমি দোকানে নিয়ে যাচ্ছি এখন, যার ফলে আপনাদের সামনে ভিডিওটি করতেছি। তাহলে 90 টাকা যদি হয় তাহলে এটা মার্কেটিং রেটটা কী ভাই? আমি তো মার্কেটিং করি, এটা ধরেন মার্কেটিং রেটটা বলতে গেলে 110 বা 120 এরকম করে দোকানে দেওয়া যায় আর কি। তাহলে 90 টাকা কিনে যদি আমি 120-130 টাকা বিক্রি করি, পার পিজি আমার ব্যবসা হচ্ছে 30-40 টাকা, আর দোকানদার বসে ওখানে ব্যবসা করতেছে 40-50 টাকা। তো এভাবে কিন্তু আপনারা করতে পারেন, এইগুলো মালে প্রচণ্ড প্রচুর পরিমাণে লাভ। যারা নতুন করে শুরু করতে যাচ্ছেন এবং অলরেডি যারা ব্যবসা করতে চাচ্ছেন, আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওতে নাম্বার দিয়ে দিব ডিলারের, আপনারা ডিলারের সাথে কন্ট্যাক্ট করে সরাসরি ডিলারের কাছ থেকে মালটা নেবেন যারা ব্যবসা করতে যাচ্ছেন। এই যে দেখেন ভাই আমার অলরেডি এই মালগুলো অর্ডার হয়েছে, এখন আমি দোকানে নিয়ে যাব। এই তিনটা মাল দিলে দেখা যাচ্ছে আমার 60-70-80 টাকা এরকম ব্যবসা হচ্ছে, আর আনুষঙ্গিক অন্যান্য মাল তো আছেই। তো যাই হোক আমি কিন্তু ব্যবসা করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি অলরেডি। তো যারা যারা নিতে যাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করবেন। আর এই মালগুলো কিন্তু বর্তমান শীতকালে প্রচুর চলতেছে, ঠিক আছে না ভাই? এটা কিরকম সেল আপনাদের? অনেক ভালো সেল হচ্ছে না? প্রচুর পরিমাণ সেল হইতেছে। এই যে দেখেন শীতকালে এইগুলা, তারপর হচ্ছে জনসন, যে কালকে একটা মাল নিলাম কি গ্লিসারিন, হ্যাঁ গ্লিসারিন, অলিভ অয়েল, হ্যাঁ তারপর হচ্ছে বিভিন্ন প্রকার মেলিল আছে, এগুলো নিয়ে কিন্তু কাজ করলে খুব সহজে ব্যবসা বোঝা যায় এবং করা যায়। তো যারা যারা নিতে যাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।